আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মার্কেট নিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহন পারভেজ। আজকে আমরা চলে এসেছি বাজাজের একটি অফিসিয়াল শোরুমে। এই শোরুমে আসলে আপনারা বাজাজের সকল নতুন বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন। আজকে আমরা স্পেশালি এই শোরুমে জানবো যে আপনারা বাজাজের কী কী বাইক বর্তমানে পাবেন, কেমন কনফিগারেশন পাবেন এবং কেমন অফারে পাচ্ছেন, আর সেই সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন শুভ ভাইকে। শুভ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো শুভ ভাই, আপনাদের শোরুমে বিশাল অফার চলতেছে, একটা ডিসকাউন্ট অফার চলতেছে যেটা হিউজ পরিমাণ, সেইটা সম্পর্কে তো আমরা জানবো। তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটি আমাদের বলে। আচ্ছা, আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপ্রা মসজিদের ঠিক বিপরীতে। আমার শোরুমের নাম হচ্ছে বাজাজ ফেয়ার। এটা একটা 3S সেন্টার। আপনি এখানে সেলস, সার্ভিস এবং এক্সপায়ার পার্টস তিনটি জিনিসই পাচ্ছেন একই ভবনের নিচে, একের ভিতরে তিন, একের ভিতরে তিন। ওকে, তো ভিউয়ার্স, আপনারা সকল ধরনের সুবিধাও কিন্তু এই শোরুমে পেয়ে যাবেন যদি এই শোরুম থেকে আপনারা বাইকটি ক্রয় করেন। আর কেন ক্রয় করবেন সেই সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন শুভ ভাই। তো আমি আর কথা বাড়াচ্ছি না, শুভ ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। তো শুভ ভাই, ফার্স্টে আমাদের কোন বাইকটি দেখাচ্ছেন? ফার্স্টে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে, যারা বাজাজের বাইক চেনে তাদের জন্য সবচেয়ে পুরনো আমাদের যে বাইক রয়েছে এবং সবচেয়ে লো রেঞ্জের, সেটা হচ্ছে সিটি 100। আসেন, যারা মাইলেজ চায় প্রচুর, যে আমার প্রচুর মাইলেজ লাগবে এবং হচ্ছে আমি কমফোর্টেবলিভাবে চলতে চাই। আমাদের গ্রামের অনেক মানুষ আছে একটু বয়স্ক বা যারা একটু ছোটো সাইজের বাইক পছন্দ করে, তাদের জন্য সিটি 100-এর কোনো বিকল্প নাই। সিটি 100-এর এই বাইকটার বর্তমান প্রাইস রয়েছে 97,500। এর মধ্যে তিনটি কালার রয়েছে, ব্ল্যাক, ব্লু এবং রেড। সবগুলো কালারই হচ্ছে আমাদের বাজাজ ফেয়ার অ্যাভেলেবেল আছে। এটার মাইলেজটা কত দিবে? এটা মাইলেজ পাবে 70+। বর্তমান প্রাইস হচ্ছে 97,500। এটার সাথে, হ্যাঁ, যেহেতু আপনি বললেন অফারের কথা, একটা অফার ঘোষণা করেই দিই আপনার মাধ্যমে। যারা বাজাজ ফেয়ার থেকে এই মুহূর্তে বাইক ই করবেন, নেবেন, তাদের সবার জন্য 5টা গিফটের ব্যবস্থা আছে। 5টা গিফট দিচ্ছে? 5টা গিফট দিচ্ছে। ওকে ভাই, অনেক অনেক ধন্যবাদ। 5টা গিফট কি আমরা পর্যায়ক্রমে শুনবো। এছাড়া সাথে আরেকটা জিনিস অফার করে রাখি, সেটা হচ্ছে একটা চমক আছে, সেটা এই ভিডিওটা শেষ করার পরে, মানে ভিডিওটা শেষের দিকে জানাবো। একটা চমক রয়েছে আমাদের, যেখানে আমরা একটা রেজিস্ট্রেশন ফ্রি দিব। তাই সো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আমরা ভিডিওর মাঝে অবশ্যই জানিয়ে দেব আপনারা কোন বাইকটির সাথে রেজিস্ট্রেশন ফ্রি পাবেন। শুভ ভাই আমাদের এটা এনশিওর করবে। তো ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন কোন বাইকে আপনারা রেজিস্ট্রেশন ফ্রি পাচ্ছেন। আমরা জানি রেজিস্ট্রেশন করতে প্রায় 11-12,000 টাকার মতো লাগে, যদি 2 বছরের উপরে। জি, সেটা করতে, জি, তো সেটা কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন। কোন বাইকে পাবেন পর্যায়ক্রমে অবশ্যই আমরা জানবো। তাহলে শুভ ভাই, নেক্সট আমরা কোন বাইকটি দেখি? নেক্সটে চলে যাব আমরা হচ্ছে প্লাটিনা 100-2। যারা আসলে অনেক মাইলেজ চান, এরকম মাইলেজের পাওয়ার একটি বাইক রয়েছে প্লাটিনা 100-2। চলে এসেছি আমরা প্লাটিনা 100-2-এর কাছে। যদি মডেলটাকে সবাই প্লাটিনা 100 ভাবে জানে, বাট এটা আমার সিসি ওয়াইজ আছে হচ্ছে প্লাটিনা 100-2। এই বাইকটিতেও তিনটা কালার অ্যাভেলেবেল আছে, রেড, ব্লু এবং ব্ল্যাক কালারে। এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,03,000 টাকা। এটাতে আপনারা মাইলেজ পাবেন 70+। এটাতে আছে CBS ব্রেকিং সিস্টেম, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। CBS ব্রেকিং সিস্টেম মানে হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যে কারণে আপনি যদি সামনের চাকাতে প্রেস, মানে পেছনের চাকাটাতে প্রেস করেন, সেক্ষেত্রে সামনে এবং পেছনে দুইটাতে সমান্তরালভাবে হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেমটা কাজ করবে। আমি যদি পা দিয়ে দেখানোর জন্য ট্রাই করি, এই যে দেখেন, দুইটা সমানভাবে কাজ করবে। আপনারা দেখছেন CBS ব্রেকিং সিস্টেমটা আসলে কি, আপনার দুটো চাকায় একসাথে কাজ করবে, তাই না ভাই? জি, এটা এইটার এই ফ্যাসিলিটিসটা হলো আপনার তৎক্ষণাৎ ব্রেকিং সিস্টেমটা, মানে হ্যাঁ, যেহেতু এই এই রেঞ্জের বাইকে ABS বা হচ্ছে ই দেওয়া সম্ভব না, ডিস্ক ব্রেক দেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে যাতে আমার কম রেঞ্জের বাইক যেই কাস্টমাররা নিচ্ছে তারাও যাতে ব্রেকিং জিনিসটা নিয়ে তাদেরকে, মানে কনসিয়াস থাকতে না হয়, তাদের যাতে ওটা নিয়ে টেনশন করতে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু CBS ব্রেকিং সিস্টেমটা দেওয়া আছে। এবং আরেকটা জিনিস আমি খুব ই করে দিতে চাই, প্লাটিনাটা আমাদের হচ্ছে ঢাকার বাইরে যারা আসলে ইউজ করে তারা প্রচুর মাইলেজ চায়,
এবং এটাতে ভীষণ লম্বা এবং কমফোর্ট একটা সিট আছে, যে আপনি অনেক সময় ধরে যদি চালান, আপনি কক্সবাজার, বান্দরবান বিভিন্ন জায়গায় গেলে দেখতে পারবেন ট্যুরে যে প্লাটিনা প্রচুর চলছে, কারণ হচ্ছে মাইলেজটা সবচেয়ে বেশি ভালো পাচ্ছেন। পাশাপাশি আপনি এখানে একটা বোঝা নিয়ে বা আপনি চালের একটা বস্তা নিয়ে আপনি কিন্তু অটোমেটিকলি এই ব্যাগটাতে কমফোর্টলি চলতে পারতেছেন, ভীষণ কমফোর্ট সিট, কিন্তু জার্নিতেও আপনার এটা কমফোর্টেবলি ভীষণ কমফোর্ট আপনার এই ভিডিওর থ্রুতে যারা আসবে সবাইকে আমরা পাঁচটা গিফট দিব। অনেকেই আছে যে প্লাটিনা বাইকটাকে পার্সোনালি পছন্দ করে, প্লাটিনা সিরিজের কারণে একটা কমফোর্ট সিট, লুকটার মধ্যে একটু ব্যাপার আছে যে একটু স্লিম টাইপের লুক আছে এটাতে, এই বাইকটাতে। তো অনেকে চাচ্ছে যে এই বাইকের মধ্যে যদি একটু ভেরিয়েশন থাকে বা এই বাইকটাতে যদি ব্রেকিং সিস্টেমে একটু হাইড্রোলিক করা যায়, সেই জায়গা থেকে কিন্তু প্লাটিনা 110 অলরেডি চলে আসছে মার্কেটে। এইটাতেও কিন্তু তিনটি কালার আছে, ব্ল্যাক, ব্লু এবং রেড। যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে রেড। এইটাতে হচ্ছে আপনি এটাকে আমরা প্লাটিনা 110 এইচ গিয়ার বলি। এখানে পাঁচটা গিয়ার রয়েছে, পাঁচ গিয়ারের এই বাইকটি। এই বছরের নতুন বাইক। এটাতে কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম আছে, কম্ব্যাট ব্রেকিং সিস্টেম, এবং এটার মিটার যেটা রয়েছে সেটা হচ্ছে সেমি ডিজিটাল মিটার রয়েছে। এখানে কিন্তু আপনার অলরেডি দেখা যাবে যে আপনি কোন গিয়ারে বাইকটি চলছে। ওকে, এটা সেমি এবং অ্যানালগ যে মিটারটা দেখতেছেন, জি, এই মিটারে কি দেখা যাবে? এই মিটার, দুই মিটারটাতে কিন্তু আপনার সবকিছু শো করছে, জি, কম্বাইন্ডলি দুটাতেই আপনার শো করবে। ডিজিটালটাতে আপনাকে গিয়ারটা শো করবে। এটা মিটার অপশনটা তো আমরা জানলাম, জি। এটা বর্তমানে প্রাইসটা কত? এটার বর্তমান প্রাইস হচ্ছে 1,12,000। এটা 110 সিসির, 110 সিসি এইচ গিয়ার। শুভ ভাই, কেমন হাইডের বাইকারদের জন্য আপনি এটা পারফেক্ট বলে মনে করেন? আচ্ছা, যে বাইক চালাতে অভ্যস্ত এরকম যে কেউ, আপনার 5 ফিটের উপরে হলেই সে বাইকটা চালাতে পারবে, মানে 5 ইঞ্চির উপরে হলে, 5 ফিটের উপরে হলে চালাতে পারবে। তো অনেক অনেক ধন্যবাদ। বর্তমানে এই বাইকটির প্রাইসটা কত? 1,12,000। 1,12,000, জি। এটার সাথে গিফট পাসটা তো বহাল থাকতেছে একেবারে। আমার এখানে যতগুলো বাইক আছে সবগুলো বাইকই পাঁচটি গিফট আছে, শুধুমাত্র একটা স্পেশাল অফার যে বাইকটির কথা বলছি, রেজিস্ট্রেশন ফ্রি দিব, সেই বাইকটিতে এই অফারটি প্রযোজ্য হবে না। তো এই বাইকের সাথে আপনার পাঁচটা গিফট কি আমাদের একটু বলে দেন। আচ্ছা, আপনি মানে তর্স হয়েছে না? না, আচ্ছা ঠিক আছে, আমার তো তর্স হয়েছেই না, যারা দেখতেছে তাদেরও তর্স হয়েছে না। আচ্ছা, এর জন্য একটু তাড়াতাড়ি জিজ্ঞেস করুন। আচ্ছা, পাঁচটা গিফট হচ্ছে একটা হেলমেট, একটা উইন্ড ব্রেকার, একটা গাড়ি ঢাকার কভার, একটা হাইড্রোলিক লক, আর একটা হচ্ছে ইঞ্জিন অয়েল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই শুনলেন যে পাঁচটা গিফট আপনারা পেয়ে যাবেন। পর্যায়ক্রমে আপনারা যে রেজিস্ট্রেশন ফ্রি পাবেন, প্রায় 12,000 টাকা সেভ হবে আপনাদের, সেইটা কোন বাইকে অবশ্যই জানাবো পর্যায়ক্রমে, অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তারপরে শুভ ভাই, নেক্সট আমরা কোন ভিডিও? আচ্ছা, এই পরেই চলে যাবো, যেহেতু এটা ডিসকভার 110 ছিল, এটা প্লাটিনা 110 ছিল, চলে যাবো ডিসকভার 110-এ। ডিসকভার 110টা আমার পাশেই রাখ, এটা 125, এই হচ্ছে ডিসকভার 110। যদি এই মডেলটার নাম হচ্ছে ডিসকভার 110, বাট সিসি ওয়াইজ এটা হচ্ছে 115 সিসি, বাট এটার মডেল ওয়াইজ আমরা হচ্ছে ডিসকভার 110 বলি। এই বাইকটির বর্তমান প্রাইস আছে 1,20,500 টাকা। এটাতেও চারটি কালার অ্যাভেলেবেল রয়েছে। যারা ডিসকভার সিরিজের আগের বাইকগুলো ইউজ করেছেন তারা কিন্তু এই বাইকটাতে প্রচুর নতুনত্ব পাচ্ছেন। এর মধ্যে প্রথম নতুনত্ব যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এটি টিউবলেস চাকা, যেটা আগে যারা টিউবলেস চাকা ইউজ করতে চাইতেন তাদেরকে নতুন করে হচ্ছে চাকাটাকে টিউবলেস করে নিতে হইতো, এখন কিন্তু সেটা করতে হচ্ছে না। এরপরে যেই জিনিসটা পাচ্ছেন, আপনি ডিজিটাল মিটার পাচ্ছেন, এখানে আপনার গিয়ার থেকে সমস্ত কিছু ডিজিটালি শো করবে। যেটা পাচ্ছেন নতুন, যে নতুনত্বটা আসছে ডিসকভার 110 বা 25-এ, সেটা হচ্ছে আপনি ডিজিটাল মিটার পাচ্ছেন। এই মিটারে আপনার যাবতীয় যত তথ্য থাকা দরকার একটা বাইক চলাকালীন সময়ে, সমস্ত তথ্যই কিন্তু আপনি মিটারটিতে দেখতে পাবেন। ডিজাইন অনুযায়ী কিন্তু এটাতে প্রচুর ভেরিয়েশন চলে আসছে, তার মধ্যে বড় একটা ভেরিয়েশন হচ্ছে এটাতে
3D লোগো আসছে আর 3D লোগোটার কারণে কিন্তু আপনি দেখতে পাবেন ডিসকভার ব্যাপারটা ভীষণ রকম কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছে এবং এটা এই বাইকের সাথে মনে হচ্ছে যে কম্বিনেশনটা ভীষণ সুন্দর হয়েছে ডিসকভারের এই সিরিজটিতে আপনি 4টি কালার ভেরিয়েশন পাবেন এর মধ্যে যেটি এখন ডিসপ্লেতে আছে সেটি হচ্ছে রেড একটি আছে ব্ল্যাকের মধ্যে রেড একটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্লু এবং ব্ল্যাকের মধ্যে গ্রিন 4টি কালারই বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল আছে লুকসগুলো আমি আগের চেয়ে যদি আমি কম্প্যারিজন করতে বলে যে আগের লুকস থেকে এখন লুকস আমি অনেক বেশি সাপোর্ট করবো যারা ডিসকভার এই সিরিজগুলো ইউজ করতে চান বা ডিসকভার সিরিজ ইউজ করতে চান তারা কিন্তু এটাকে নিতেই পারেন সো এই বাইকটি বাজারে এই মুহূর্তে সবচেয়ে বেশি সেল হওয়া বাইক বলাই যায় সো এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 1,36,000 টাকা এটা তো আপনি 3D পাবেন লোগোটা পাচ্ছেন 3D কালার ভেরিয়েশন 4টি রয়েছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে রেড ব্ল্যাকের মধ্যে গ্রিন এবং হচ্ছে রেড 4টি কালারই বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল আছে এটা তো ডিজিটাল মিটার রয়েছে এটাতেই হচ্ছে আপনি টিউবলেস চাকা পাচ্ছেন কিন্তু এখানে আরেকটা জিনিস আমি তথ্য দিয়ে রাখি যারা হচ্ছে ডিসকভার 125 সিরিজটা ব্যবহার করতে চান তাদের জন্য অনেকেই জানেন কি না জানি না এটার পেছনের চাকার পালসারের পেছনের চাকার সাইজ কিন্তু সেম যে জন্য আপনার কন্ট্রোলিং পাওয়ার বলেন বা বাইকে বসে যে কমফোর্টের জায়গাটা বলেন সেটা কিন্তু আপনারা ডিসকভার 125-এ অনায়াসে পাবেন আর এই বাইকটি সেল হওয়ার পিছনে এটারই একটা বড় কারণ রয়েছে তো ভাইয়া এটার সাইজটা কত চাকার সাইজ রয়েছে আপনার 100/90/70 ওকে আর এইটার মধ্যে আর কি কি সুবিধা পাচ্ছি আমরা এইটাতে অ্যাজ ইট ইজ 110-এ যেগুলো ছিল আমি বলেছি কালার 3D লোগো এছাড়া হচ্ছে আপনার টিউবলেস চাকা ডিজিটাল মিটার সব কিছুই আপনি পাচ্ছেন তারপরে নেক্সট আমরা চলে যাব টুইন ডিক্সের কাছে চলে যাব এটা আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় এটা হচ্ছে UZ5 নামে আসলে পরিচিত বাজাজের UZ5 বাইক হচ্ছে বাজাজ পালসার 150 ডাবল ডিক্স যেটা আছে টুইন ডিক্স এটা তো আমি যে কালার ভেরিয়েশনগুলোর কথা বললাম এটাতে মেরুন আছে এর মধ্যে হোয়াইট আছে ব্লু আছে এবং ব্ল্যাক রেড আছে এটাতে ম্যাট ফিনিশিং পাবেন আপনারা আর এটার আমি যদি টায়ার সাইজে চলে যাই টায়ার সাইজ কিন্তু আপনার বেশ বড় আপনি এখানে পাবেন 120/80/17 আচ্ছা সিঙ্গেল ডিক্সের চাইতে ডাবল ডিক্সের চাকাটা ছোট বড় রাখা হয়েছে এবং আমরা কিন্তু বরাবরই বড় চাকা পছন্দ করি এটার সিট পজিশনে কিন্তু আপনার মানে টুইন সিট রয়েছে টুইন সিট এখানে একটা সিট এ একটা সিট টুইন সিট পেছনে যদি কেউ বসে সেটা কিন্তু ভীষণ রকম কমফোর্টলি বসতে পারবে যাদের এই বসা নিয়ে কোনো রকম হ্যাসেল হবে না হয় না যে বাইকে বসে পিছলে পড়ে যায় বা যে প্রবলেমগুলো আছে সেটা কিন্তু টুইন ডিক্সের বেলায় একেবারে কত ফিট মানুষের জন্য আপনি পারফেক্ট মনে করেন এইটাও আপনি যে বাইক আসলে চালিয়ে অভ্যস্ত সে 5+ হলেই এটা চালাতে পারবে কোনো অসুবিধা নেই ওকে আর এই মেরুন কালারটা ভাই আমি একটু বলতেই চাই মেরুন কালারের বাইক কিন্তু আমরা সচরাচর দেখি না এইবারই দেখতেছি বাজাজ এটা নিয়ে আসছে একেবারে নতুন বাজাজ সবসময় নতুন কিছু নিয়ে আসে এটাও তার বাইরে না জি তো এইটার মধ্যে তো চারটা কালার তো আপনাদের কাছে আছে হ্যাঁ সব অ্যাভেলেবল আছে এইটা কি সবসময় তো থাকে না সবসময় অ্যাভেলেবল থাকে ওকে তারপরে ভিউয়ার্স আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এই শপের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি আরও ডিটেলে কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে ভাই আমরা নেক্সট বাইকটি দেখতে চাই আচ্ছা এতক্ষণ আমরা আসলে যেই অফারটির কথা বলতে চেয়েছিলাম যে অফারটি আসলে সবাইকে দিতে চাই সেই বাইকটি হচ্ছে আমাদের পালসার 160 NS ABS আচ্ছা এই বাইকটির আমি যদি প্রথমে প্রাইসটি বলি আচ্ছা আমি একটু ডিটেলসে আসতে চাই সেটা হচ্ছে এটার 160 ABS ABS হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এর সাথে আরও কিছু প্রযুক্তি যুক্ত করার কারণে আপনারা যেটা পাচ্ছেন স্পিড না শুধুমাত্র বেশ কিছু প্রযুক্তি আছে যেমন হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড থাকলে আমাদের নর্মাল যে কোনো বাইকে হচ্ছে স্টার্ট করা যায় বাইকটা রান হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ABS NS-এর ABS থাকাকালীন সময়ে আপনি যখন সাইড স্ট্যান্ডটি আপনার থাকবে সাইড স্ট্যান্ড থাকাকালীন সময় আপনি যতই এটাকে এক্সেলেরেটর ছেড়ে দেন বাইকটা কিন্তু রান করবে না আপনাকে সিগন্যাল দিবে সে দ্যাটস হোয়াই আপনার বাইকটা কিন্তু আর এক্সেলেরেটর দিলেও কিন্তু সামনে আগাবে না
তো আপনি ঝুঁকি মুক্ত একটা বাইক যদি বলেন তাহলে কিন্তু আপনি এনএস বলতেই পারেন। আচ্ছা আসলে তাই, এর জন্যই এত প্রিয় আমার, এত প্রিয়। আর লুক তো আমি এনএস এর লুক, অসাধারণ লুক এনএস এর, এবং বিশেষ করে রেড কালারটা, রেড কালারটা যেটা আমরা দেখছি, যেটা এখন ডিসপ্লেতে রয়েছে। যে আর কি কি কালার হয়? আচ্ছা এটাতে ব্লু কালার হয়, এই মুহূর্তে বাংলাদেশে ব্লু কালারটা অ্যাভেলেবেল না, শুধু রেড কালারটাই রয়েছে। এবং আমি যে অফারটা দিয়েছিলাম, অফারটা যদি আমি এখন বিস্তারিত বলি, তাহলে হচ্ছে এই বাইকটির রেজিস্ট্রেশনের জন্য সরকারি যে ফিটি রয়েছে সেটা আমাদের পক্ষ থেকে আমরা আসলে জমা দিয়ে দিব। মানে আপনাকে গভর্নমেন্ট ফি যেটা আছে সেটা দিতে হবে না, শুধুমাত্র বাজাজের এনএস 160 এবিএস এই বাইকটিতে, এবং সেটা শুধুমাত্র বাজাজ ফেয়ারের এই আউটলেট থেকে। এটা কতদিনের রেজিস্ট্রেশন করে দিবেন আপনারা? দুই বছরের, দুই বছরের রেজিস্ট্রেশনের গভর্নমেন্ট যে ফিটা আছে সেটা আমরা জমা দিয়ে দিব। তো ভাই ফিটা কেমন আসতে পারে? ফিটা হচ্ছে 10,152 টাকা। তো এই 10,152 টাকা পুরোটা ফ্রি করে দিচ্ছি, পুরোটা ফ্রি করে দিচ্ছি এনএস এর জন্য। সো এই 10,152 টাকা মার্কেট নিউজের যে যে সাবস্ক্রাইবার আছেন তারা যদি আসেন, আমরা অবশ্যই আপনাদেরকে এই অফারটি দিব। আপনারা অবশ্যই আমাদের এই লোকেশন থেকে বাইকটা নিতে পারেন। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই চলে আসবেন, আমি শুভ ভাইকে বলবো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলবেন। আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপ্রা মসজিদের ঠিক বিপরীতে বাজাজ ফেয়ার। আমার আউটলেটের নাম হচ্ছে বাজাজ ফেয়ার, এটা হচ্ছে মিরপুর 60 ফিট রোডের সাপ্রা মসজিদের ঠিক অপোজিটে। এটা একটা 3S সেন্টার, এখানে আপনি সেলস, সার্ভিস এবং এক্সপায়ার পার্টস তিনটি জিনিসই পাচ্ছেন একই ভবনে। সুতরাং আপনার একটা বাইক কেনার পরে যে জিনিসটা হয় এটা তো আসলে একদিনের ব্যাপার না, খেয়ে ফেলবে তাও না, আফটার সেলস সার্ভিসটা থাকে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আফটার সেলস সার্ভিসটা, মানে এই বাইকটি আপনি আগামী 2 বছর, 5 বছর, 10 বছর প্ল্যান করবেন বলে রেজিস্ট্রেশন করছেন, কিনছেন। সো সেই জিনিসটা টেক কেয়ার করার যতটুকু রেসপন্সিবিলিটি আছে, কোম্পানির দায় দায়িত্ব আছে, ততটুকু আমরা অবশ্যই পালন করতে চাই। ওকে, অনেক অনেক ধন্যবাদ শুভ ভাই আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ।